হ্যাঁ 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 দাঁড়াও, আমাকে তোলো। তিনটে তুলেছে? হ্যাঁ তিনটে। তাই এখানে পাপা বললো মাথাটা একটু ম্যাসাজ করে দেবে, সেজন্য চুলটা খুললাম। সিটি দিয়ে দিয়েছি, ভুলে গেছে পুরো। তাই ব্যাপার, বলেন ও বলেন না। নবরত্ন ডালটা প্রেশারে দিলাম, আর উপরে তো টিস্যু পেপার দিয়ে দিলাম। বাসনপত্র অনেক পড়ে আছে, সব মাঝামাঝি করি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো 10:30 বাজে, আর তাইহান স্কুল থেকে চলে এসেছে। বাবু, স্কুলে কি কি হলো? কি নাচ করেছে কেউ? আর ম্যামকে দিয়েছো ওটা? কি বলেছো, কি বলেছো দিয়ে, কি বলেছো? তুমি কি বলছিলে, কোথাও চলে যাবে? হ্যাঁ আমি বলছি তুমি সুজি আনতে বলেছো। হ্যাঁ ভুলে গেছি। ভুলে গেছো? তা কি করা যায়? খুঁজে পাবে, তুমি খোঁজো কোথায় রেখেছো মনে করো ভালো করে। খুঁজে পাবে, বের করবে। দেখো কি অবস্থা, এক্ষুনি একটা চিপস খেয়ে গিফট পেয়েছে। সাবধানে মানে ঠিক করে রাখতে বলেছি, রাখারও এই নেই, তাই ঢুকিয়ে দিচ্ছি। আর পাপা দেখো, আমি বুঝতে পারছি না কি হবে। বাবাকে তোল, দেখি। দেখো দাদু কালকে চিপস দিয়েছিল, আর এটা পেয়েছে গিফট। ঠ্যান 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 ঠ্যান। এই দেখো কি বলি আর, এখানে খুঁজে খুঁজে পাইনি সুজিটা কালকে সন্ধেবেলায়। আর এই দেখো তাইনের পাপা এইখানে রেখেছে, রাখার আর জায়গা পাইনি সুজিটা। দেখো এইখানে রেখেছে, কি করে দেখবো আমি কানার মতো। তো এই দেখো সুজিটা বের করে নিলাম, সেদিনকে একটা পুরো হয়েছিল, আর একটু কম ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আজকে একটা ভাজবো, মা ভিডিওতে দেখছিল বলে ভাজাটা একটু লাল হলে ভালো হতো, সেই জন্য একটু লাল লাল করে ভাজবো। তো এই দেখো সুজিটা হয়ে গিয়েছে, এবারে কাটিং করবো। কাটিং এই পিৎজা কাটারটা কিনে না অনেক সুবিধা হয়েছে, কি সুন্দরভাবে কেটে যায়, ছুরিতে কেরাম আটকে আটকে যায়, আর ভালো হয় না, সমান হয় না। আর এটা দিয়ে খুব সুন্দর হয়, আর সেদিনকে না সেট হয়েছিল ভালো। আজকের গরমের মধ্যেই মানে কেটে নিচ্ছি, সেজন্য অতটা ভালো হয়নি। সেদিনকে দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর রান্নাঘরে চলে এসেছিলাম নবরত্ন ডালটা। আজকে নবরত্ন ডালটা দেখো একদম ঘেঁটে এত সিটি দিয়ে দিয়েছি, গলে গেছে পুরো। তাইহান খালি খাবে আর বলবে গোটা গোটা খাবো খালি, সেই জন্য একদম গলিয়ে দিয়েছি। কেমন হয়েছে দেখতে বলো তো? এটা জল দেওয়া হয়নি, জল দিতে হবে। তো দেখো বাজারে অনেকটাই করেছি, ভালো হয়েছে বলো। সেই দেখো সাইনা এখন কাপড় কাচছে, এর আগে ও কাপড় কাচতো খুব কষ্ট হতো সারাদিন রান্নার পরে। আর এসে যখন দেখতাম কাপড় কাচছে আমারও খুব খারাপ লাগতো, তাই বললাম যে তোমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিই। কিন্তু ওর একটা শখ, ও নিজে টাকা জমিয়ে নিজেই কিনবে, ওই জন্য বলে তুমি কিনে দেবে না আমি কিনবো। আমি বলি আমি আর তুমি একই তো ব্যাপার, বলেন ও বলে না। আমি নিজে যদি জমিয়ে কিনি তার আনন্দটা অনেক অন্যরকম, তাই ও নিজে কিনেছে, অনেকদিনের পর স্বপ্নটা পূরণ করেছে। যদিও এই ভিডিওতে ও আগেই বলে দিয়েছে, আমি আবার বলছি ঘটনাটা, তো নিজে কিনে এখন কাপড়গুলো কাচছে। আমারও দেখে ভালো লাগছে যে এই গরমেতে ও কত কষ্ট করে কাপড়গুলো কাচতো, শরীরও খারাপ থাকতো তাও কাচতো, যখন একদম মানে টানতে পারতো না তখন কাপড়গুলো কাচতে পারতো না, কিন্তু এখন ওর অনেক সুবিধা হয়েছে। দেখো ডিটারজেন্ট দিচ্ছে এখন। তোমাদের তো এতক্ষণ ধরে ও বকবক করলো, কিন্তু যখন আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচি ও বলছে তোমার তো আনন্দ হচ্ছে, তার সাথে সাথে আমারও আনন্দ হচ্ছে, কারণ ওকেও তো কাপড় কাচতে হতো, জিন্স চাদর এগুলো।
আর ফলে আমার যা কষ্ট হতো আর বাথরুমে বসে বসে কাজটা তো গরমে খুব কষ্ট হতো। তো বললো তোমার আনন্দের সাথে সাথে আমারও আনন্দ হচ্ছে যে আমার আর করতে হচ্ছে না। হয়ে গিয়েছে আর এই সুজির সুজির কি বেশ ভুলে গেছি সুজির। এখন আমরা ভাত খাইনি জানো তো, ভাত খাবো বলে একটু লঙ্কা তুলতে এসেছি, ভাবলাম এত বড় বড় ফুলগুলো তোমাদের দেখাই। আর একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল তো, মানে চ্যালেঞ্জ মানে ব্লাইন্ড ফোল্ডেড গার্ডেনিং ভিডিও, তো এখন একটু করি এই ওনা নিয়ে এসেছি, চোখটা বেঁধে লঙ্কাটা তুলি। ঠিক আছে এই দিকে তাকাও একবার, কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো আমি দেখবো, দেখতে পাবো না বলে যেন গাছ মারিয়ে মেরে দিও না। হ্যাঁ 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 আচ্ছা বসো 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 বসো। হ্যাঁ 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 আমাকে তুলো, এই যে একটা দেখো বন্ধুর থেকে তুলো। হ্যাঁ একটা তুলছো ধরেছো সেটা দেখাই, অনেক কটাই আছে তো। আচ্ছা কিছু খুঁজতে হবে একটু এইদিকে। হ্যাঁ আর একটা দেখি, এই গাছের ভেতর থেকে তুলি একটা, এখানে বড় বড় গাছের সাথে। না না ঠিকই আছে, ওই ধারে আছে, ওই ধারে ওই ধারে একটু ওই দিকের হাতে একটু আগিয়ে দাও, আর একটু আগিয়ে দাও, নিচে 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 ওর একটু নিচে। হ্যাঁ 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 ওইটাই ওইটাই। আচ্ছা থাক যে কটা পেরেছো পেরেছো, দেখো হ্যাঁ তিনটে হয়েছে, একটা পড়ে গেছে খুলছি। হ্যাঁ চলে দেখো তাইহানে পাপা আগে এইগুলো তুলে নিয়েছে সেই জন্য আমি খুঁজে পাইনি, পটপট করে তুলতাম তাহলে। আমিও আসতাম না, আমি খুব কষ্ট হচ্ছে রোদেতে। চলো বেশি তুলো না বেশি তুলো না, থাক চলো। এই কে সাজিয়েছে তোকে? আমি একা সেজেছি। একলা সেজেছিস? চোখটা বন্ধ কর দেখি। ওরে বাবা চোখের কালারটাও তুই একা করেছিস? হ্যাঁ। আর মুখে এগুলো কি মেখেছিস? এগুলো এগুলো ব্লাশ ব্লাশ। ওরে বাবা তাই তো, ব্লাশ তো একদম পুরো পিঙ্ক পিঙ্ক ব্লাশ হয়েছে তো। তো এটা দেখো আমার মেজ ননদ যে দাঁড়িয়ে আছে, আর এটা ছোট ননদ। তো তাই না পাপা ভিডিও করছে, আবার বলছিল যে তিনজনের আবার তিনটে বাচ্চা। তো তাই এনে পাপা দেখো বাজার করে এনেছে, একটু ছোলা আনতে বলেছিলাম ভিজিয়ে রাখবো, কালকে আলুকলমি বানাবো। আর এটা দেখো চাউমিন, কালকের টিফিনে আছে শুক্রবার, চাউমিনটা শেষ হয়ে গিয়েছিলো, এটা এনেছে, বিস্কুট শেষ হয়ে গিয়েছিলো, চকলেট এনেছে, আর তাই এনে যে দুধ দিয়ে গুলে খায় ওইটাও শেষ হয়ে গিয়েছিলো, দু প্যাকেট এনেছে। এখন বাজে 10:40। তো এই দেখো আমার ননদের মেয়ে কিরম সেজেছে তোমরা দেখেছো তো, একা একা সেজেছে ওটা। তাই এখানে পাপা বললো মাথাটা একটু মাসাজ করে দেবে, সেজন্য চুলটা খুললাম, মাথায় কিছু হচ্ছে না আমার, কিছুই হচ্ছে না। তাও বললো মাসাজ করে দেবে কেন কে জানে।
তাই হ্যাঁ তো ওর বোনুর সাথে খেলবে বলে সবসময় জেদ করে, আর ওপরে আসলে যেতে দেবে না। সেই জন্য ওর মামা কানে কানে বলে দিচ্ছে যে লুকিয়ে থাকতে, আর তাইহানকে বলবে যে চলে গিয়েছে, তখন ওর রিয়াকশান দেখবে। ও চলে গেলে এইরকমই করে, রেগে যায়। এই হাতে লেগে যাবে। তো শর্ট ভিডিওতে কালকে পোস্ট করেছি, দেখবে, এই গোলাপ ফুলের কাঁটা গানে। তো বলছিল চালাতে, তো খুব সুন্দর নেচেছে, আর তাইহানও দেখবে কীরকম করছে, ওকে দেখে তো আরও হাসি পাচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গান হচ্ছে তো কপিরাইট দিয়ে দেয় যদি, সেজন্য আমি এখানে মিউট করে দিয়েছি শর্টসে, কিন্তু তোমরা দেখে নিও। আর তাইহানকে দেখো কীরকম করছে চোখ বন্ধ করে।